আলহামদুলিল্লাহ নতুন রূপে কাবার গিলাপ পরিবর্তন করা হয়েছে এই কাবার পরিবর্তন করা হতো আগে মাসের মাসের তারিখে কিন্তু এখন পরিবর্তন করে করা হয়েছে নয় এক তারিখে এবং মাসের তারিখ অলরেডি সৌদি আরবে হয়ে গিয়েছে তাই গত কাল বাদ এসায় কাবার গিলাপ গুলো চেঞ্জ করা হয়েছে এবং আমরা জানি যে আরবি মাসগুলো বাদ মাগ্রিব শুরু হয়ে যায় কিন্তু আপনার ছবি এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মানুষ কাবার উপরে উঠে কিন্তু কাবার গিলাপ পরিবর্তন করছে এখানে অনেক অমুসলিম ভাইরা বলেন যে আমরা এই যে একটি কালো আহ কাপড় দিয়ে পেঁচানো একটি ঘরকে আমরা এবাদত করি বা এই ঘরের আমরা তাদের কথা পূজা করি কিন্তু করি না আমরা এবার করি ঘরের মালিকের বাইতুল্লাহ লেখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনারা কেন শুধুমাত্র কাপড় দিকে ঘুরে চলা আদায় করেন এখানে আপনার বুঝতে হবে যে সৌন্দর্য ইসলাম সৌন্দর্যের জিনিস আলহামদুলিল্লাহ ইসলাম গোছালো ইসলামে কোনো অগোছালো কিছু নেই আমি যদি চিন্তা করি যে আমি এখন পশ্চিম দিকে আদায় করব আরেকজন চিন্তা করলো সে পূর্ব দিকে আদায় করবে এবং আরেকজন উত্তর দিকে সরকার তাহলে কিভাবে বলো একই জায়গায় এক একজন এইভাবে আদায় করছে তাহলে এটা কি সৌন্দর্য না জন্য আলোচনার আমাদের একটা কিবলা ঠিক করে দিয়েছেন যে তুমি এদিকেই ঘুরে আদায় করবেন যার যেখান থেকে কিবলা কাবা হবে সে ওদিকে ঘুরে আদায় করবে তাহলে দেখবেন যখন সামনে আদায় করা হয় সবাই কিন্তু ঘুরে আদায় করেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি দৃশ্য এখানে দেখা যায় এখানে যে অগোল যে যা যার মতো যেদিকে ঘুরে আদায় কত তাহলে এই দৃশ্যটি এই গোছল দৃশ্যটি আমরা দেখতে পারতাম না এটাই হলো ইসলামের সৌন্দর্য ভাই এবং আপনারা যেটা প্রশ্ন করেন আশা করি উত্তর পেয়ে গিয়েছেন যে আসলে আমরা কাবার এবাদত করি না আমরা এবাদত করি কার কাবার রবের আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের পূর্ববর্তী সৃষ্টি করেছেন আমরা তার এবাদত করি আল্লাহ একবার আলাদা আলাদা সবাইকেই হজ বা ওমরা করার তৌফিক দেয় এবং কাবা ঘর সচক্ষে দেখার জন্য তৌফিক দেয় সে দোয়া করছি আমার জন্য দোয়া করবেন আমিও যেন ইনশাআল্লাহ কাবা দেখতে পারিনি স্বচক্ষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি